সেই বিষয়ের শিরোনাম ফেলুদা যখন গোয়েন্দা। এই বিষয়টি আমি ইচ্ছে করেই বেছে নিয়েছি, তার কারণ সত্যজিতের সাহিত্য নিয়ে আমরা যখন ভাবনা চিন্তা করি, সত্যজিতের ছোট গল্প যতটা গুরুত্ব পায়, সত্যজিতের শঙ্কু কাহিনী যতটা গুরুত্ব পায়, জনপ্রিয় ফেলুদা কাহিনী ততটা গুরুত্ব আলোচনার ক্ষেত্রে পায় না। এবং সেই জন্যই আমি ফেলুদাকে নিয়ে কিছু কথা সাজানোর চেষ্টা করব আজকে। আমার বলাটা হয়তো খানিকটা ছেঁড়া ছেঁড়া অসম্পূর্ণ হবে, কারণ 1 ঘন্টা নির্দিষ্ট সময়ে আমি হয়তো আমার চিন্তার সবটুকু আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না। তবু আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে আমার ভাবনাকে গুছিয়ে আনতে। তারপর যদি আপনাদের কোনো মন্তব্য, জিজ্ঞাসা বা আমার যুক্তিকে খণ্ডন করবার জন্য আর কোনো বক্তব্য থাকে, তাহলে আমি সেটা শুনতে আগ্রহী। আমি আমার বলার মধ্যে একটু ছবিও হয়তো দেখাবো, সেটা আমার বলার যুক্তিকে তুলে ধরার জন্য। সচরাচর যদি ফেলুদার দিকে তাকাই আমরা, তাহলে দেখবো যে ফেলুদা কাহিনী 1965 থেকে শুরু করে হয়েছে, এবং ফেলুদার আগেই শঙ্কু আত্মপ্রকাশ করেছেন, এবং সত্যজিৎ 60-এর দশকের গোড়ায় সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে একযোগে সন্দেশ পত্রিকা সম্পাদনা করতে শুরু করেছেন। সেই সম্পাদিত পত্রিকাতে শঙ্কু কাহিনীও যেমন প্রকাশিত হচ্ছে, ফেলুদা কাহিনীও প্রকাশিত হচ্ছে। খুব খেয়াল করি তাহলে ফেলুদা কাহিনীকে আমরা দুটো ভাগে ভেঙে রাখতে পারি, ভেঙে দিতে পারি। একটা অংশে যখন লালমোহন গঙ্গোপাধ্যায় প্রবেশ করেননি, এবং যখন লালমোহন গঙ্গোপাধ্যায় প্রবেশ করলেন, লালমোহন বাবু ওনার কেল্লায় আপনারা সকলেই জানেন যে প্রবেশ করছেন, তার আগে ফেলুদার কয়েকটি কাহিনী ছোট এবং বড়, এবং লালমোহন বাবু প্রবেশ করবার পরে আরো পরবর্তী কাহিনীগুলিকে আমরা পাচ্ছি। এখন আমার আজকের বলবার একটা বড় ক্ষেত্র হবে, যদি আমি ফেলুদা যখন গোয়েন্দা এই বলাটির একটি উপশিরোনাম দিই, তাহলে আমার বলতে ইচ্ছে করবে যে লালমোহন গাঙ্গুলির সঙ্গে, জটায়ুর সঙ্গে ফেলুদার দ্বন্দ্ব অহর্নিশ, এবং এটাই সত্যজিতের ফেলুদা কাহিনীকে আগাগোড়া নিয়ন্ত্রণ করেছে। দ্বন্দ্ব শব্দটির মধ্যে যথারীতি আমি সংঘাত এবং মিলন একটু যদি প্রবোধবাবু আপনি আপনার মিউট করে দেন মাইকটা, তাহলে সুবিধা হয়। দ্বন্দ্ব শব্দটির মধ্যে আমি সংঘাত এবং মিলন এই দুটো ধারণাকেই ব্যবহার করতে চাইব। এবং 1965 যখন ফেলুদার গোয়েন্দাগিরি এই গল্পে আত্মপ্রকাশ করছেন, তখন আপনারা জানেন যে তার আগে বাংলা সাহিত্যে 2 দুর্দণ্ড প্রতাপ দাদা অবস্থান করছেন, একজন হচ্ছেন ঘনাদা আর আরেকজন হচ্ছেন টেনিদা। ঘনাদা টেনিদার থেকে জ্যেষ্ঠ, সিনিয়র, এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় একটি লেখাতে, টেনিদার একটি লেখাতে ঘনাদাকে ট্রিবিউট দিয়েছেন, সেখানে টেনিদার ঘনাদার কাছে, বলা যেতে পারে ঘনাদার মহিমার কাছে, নিজের খাটত্ব লেখকের কলমেই স্বীকার করেছে। এখন ঘনাদা এবং টেনিদা দুজনেই সেই অর্থে গোয়েন্দা নন। ঘনাদা অসম্ভব অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ, তিনি কার্যত বসে থাকেন একটা মেজবাড়ির টঙের ঘরে, কিন্তু তিনি ভ্রমণ করেন সারা বিশ্বে। সেই গল্পগুলো বোঝাই যায় যে অসম্ভব গল্প, কিন্তু কোনোটাকেই আমরা অবাস্তব বলতে পারি না। দুটো খুব ঘন তথ্যের মাঝখানে প্রেমেন্দ্র মিত্র এমন সম্ভাব্য একটা ক্ষেত্র তৈরি করেন যেটা আমাদের মনে হবে বাবা, হয় এমনও হতে পারে, কিন্তু যে তথ্যগুলো দিয়ে সেই গল্পের যুক্তি সাজিয়ে ফেলেন ঘনাদা, সেটাকে অসম্ভব বলতে আমরা কিছুতেই পারি না। ঘনাদার স্বভাব হচ্ছে সে তার মেজবাড়ির
বাকিদের ওপরে সত্যি সত্যি দাদাগিরি করে, ঠিক মতো সিগারেট এবং খাবারের জোগান না দিলে কিছুতেই ঘনাদা তার গল্প শুরু করেন না। টেনিদা এর পাশাপাশি আমরা খেয়াল করে দেখব যে টেনিদা হচ্ছে উত্তর কলকাতার রকের আড্ডাবাজ, এবং তার সঙ্গে তার থেকে বয়সে ছোট যারা তাদের এক ধরনের সখ্য। পড়াশোনায় টেনিদা ভালো নয়, কিন্তু মানুষ হিসেবে লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে টেনিদার জুড়ি নেই। এবং খেয়াল করব যে টেনিদার গল্পে আমরা জনপ্রিয় রহস্য রোমাঞ্চ কাহিনীকারদের কথা একটু একটু করে পেতে শুরু করব। যখন 1965-তে প্রথম ফেলুদা কাহিনী লেখা শুরু হলো, ফেলুদার গোয়েন্দাগিরি, তখন সেখানে আমরা একজন জনপ্রিয় বাংলা রহস্য রোমাঞ্চ কাহিনীকারকে পেলাম। তার ভালো নাম আপনারা জানেন, তিনকড়ি মুখোপাধ্যায়। তিনি গুপ্তচর ছদ্ম নামে রহস্য রোমাঞ্চ কাহিনী লেখেন, এবং ফেলুদার কাছে তিনি যখন তার পরিচয় জ্ঞাপন করেন, তখন ফেলুদা বলেন যে বাংলা যে সমস্ত রহস্য রোমাঞ্চ সিরিজ আমি পড়ি, তার মধ্যে আপনার লেখাই আমার সবচেয়ে ভালো লাগে। এবং এই ফেলুদার গোয়েন্দাগিরিতে তোপসের বয়ানে আমরা জানতে পারবো যে ফেলুদা গোয়েন্দা গল্প পড়ে তার ডিটেকটিভ বুদ্ধিকে সানিয়ে তুলেছে, তাতে ইংরেজি গোয়েন্দা গল্পের সংখ্যাই বেশি, বাংলা গোয়েন্দা গল্প যে একেবারে নেই তা কিন্তু নয়। এবং পরিষ্কার আমরা দেখতে পাব যে এই গুপ্তচরকে যেভাবে ফেলুদা স্বীকৃতি দিচ্ছেন, এবং গোটা গল্পে আমরা দেখতে পাবো যে গুপ্তচরের যে পরিমাণ শানিত বুদ্ধি সেটা ফেলুদার থেকে খুব কম নয়, এবং ফেলুদা কখনোই এই গুপ্তচরকে আমি আমি বলবো ফেলুদা কখনোই এই গুপ্তচরকে কারুর কি মাইক খোলা আছে? আমি আমি একটা শব্দ পাচ্ছি, যদি একটু বন্ধ করে দেন, আমার আসলে এই শব্দটা এলে বলতে অসুবিধা হচ্ছে, একটু যদি মিউট করে দেন। এই গুপ্তচর তিনি দেখা যাবে যে তিনি বুদ্ধিতে কিছুতেই ফেলুদার থেকে কম নন, তার শানিত বুদ্ধি অধিকাংশ ক্ষেত্রে ফেলুদাকে চাইলে টেক্কা দিতেও পারে, এবং তোপসে মাঝে মাঝে ভয় পায় যে সত্যি সত্যি সে টেক্কা দিয়ে যাবে না তো, এটা আমরা খেয়াল করি। এখন ক্রমশ আমরা যখন দেখব ফেলুদার গল্প যত অগ্রসর হবে, তত আমরা দেখতে পাব যে প্রচলিত জনপ্রিয় রহস্য রোমাঞ্চ লেখকদের গল্প সম্পর্কে ফেলুদার একটা উন্নাসিকতা দেখা দেবে, এবং লালমোহন বাবু সম্পর্কে দেখা যাবে যে ফেলুদা তার এই কে নিয়ে মাঝে মধ্যেই ঠাট্টা তামাশা করেন, এবং সেই ঠাট্টা তামাশার মধ্যে ফেলুদার নিজের অত্যন্ত বুদ্ধিমত্তা এবং না কুচু মনোভাব, তথ্যে ফেলুদার কোথাও কোনো ভুল হয় না, এরকম একটা চরিত্র তৈরি হয়। এখন ফেলুদা যেখানে একদম প্রথম গল্পে তিনকড়ি মুখোপাধ্যায় গুপ্তচর, আর 71 সালে যখন সোনার কেল্লা এলো তখন লালমোহন গঙ্গোপাধ্যায় জটায়ু, এবং খেয়াল করে দেখব যে 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 চরিত্রটিকে বারবার সত্যজিৎ তার লেখাতে নানাভাবে আঁকতে আঁকতে শেষ পর্যন্ত চলচ্চিত্রের সূত্রে, সন্তোষ দত্তের চেহারার সূত্রে আমরা যে জটায়ুকে পাব, সেই জটায়ুর রেখা তৈরি করেছেন। অর্থাৎ জটায়ুকে নিয়ে তিনি বারংবার কাটাকুটির মধ্য দিয়ে যেন জটায়ুর একটা চেহারা তৈরি করছেন। এটা খেয়াল করলে মনে হবে যে আগাগোড়া 65 সাল থেকে শুরু করে শেষ পর্যন্ত সত্যজিৎ তার মাথায় বাংলা রহস্য রোমাঞ্চ সিরিজের ঈশ্বর পাঠ্য প্রচলিত ধাঁচা সেটাকে তিনি মাথায় রাখছেন, সেটাকে তিনি ব্যঙ্গ করছেন, সেটাকে তিনি স্বীকার করছেন, এবং সেখান থেকে নানা উপাদান তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করছেন ও বর্জন করছেন। এটাই যেন তার ফেলুদা রচনার আগাগোড়া একটা ধরন,
এবং এই ধরনটাকেই আমি বলতে চাইছি লালমোহনের সঙ্গে ফেলুদার অহর্নিশ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে সংঘাত এবং মিলন, গ্রহণ এবং বর্জন দুই কাজ করে যাচ্ছে। এখন এই যে বলা যেতে পারে যে এক রহস্য রোমাঞ্চ সিরিজ রচয়িতার সঙ্গে আর এক রহস্য রোমাঞ্চ সিরিজ রচয়িতার লড়াই, এটাই কিন্তু 19 শতকে জনপ্রিয় যে রহস্য রোমাঞ্চ কাহিনী, সেই রহস্য রোমাঞ্চ কাহিনীর ধারায় এটাই কিন্তু একটা খুব জনপ্রিয় ঐতিহ্য। আমি এবার সেই ইতিহাস থেকে আস্তে আস্তে চলে আসব তার কাছে এবং দেখানোর চেষ্টা করব যে কিভাবে ফেলুদা লালমোহনকে এই ধারার সঙ্গে উন্নীত করছেন এবং ফেলুদা নিজে কি এই ধারার বাইরে আত্মপ্রকাশ করছেন। এটাই আমার বাকি সময় বলবার বলা যেতে পারে একটা চেহারা বা চরিত্র। আমি প্রথমেই একটু খেয়াল করিয়ে দেব যে যে রহস্য রোমাঞ্চ সিরিজের লড়াই, যে লড়াইতে একজনের সঙ্গে অন্যজনের লড়াই, আপনারা এটাও জানেন যে লালমোহন তিনিও মাঝে মাঝে তার সহযোগী প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে নানা ফুটকার। বাংলা আপনারা জানেন যে বাংলা গোয়েন্দা কাহিনীর এক অর্থে উদ্ভব 19 শতকে, যদিও শুকর সেন তাঁর ক্রাইম কাহিনীর কালক্রান্তিতে ইতিহাসের ওকে অনুসন্ধান করবার চেষ্টা করেছেন, বাংলা লোককথার মধ্যে প্রাগাধুনিক পর্বের বাংলা সাহিত্যের মধ্যে তিনি গোয়েন্দা কাহিনীর উপাদান খোঁজবার চেষ্টা করেছেন, যেমন চণ্ডীমঙ্গলের উদাহরণ দিয়ে বলছেন যে যেখানে কালকেতুকে খুঁজে বার হচ্ছে নানা চিহ্নের মাধ্যমে, সেখানে একটা জাসুসি কাহিনীর চিহ্ন সেখানে রয়ে গেছে। কিন্তু এই ইতিহাসের দিকে আমরা যাচ্ছি না, আমরা এটা মেনে নিতে বাধ্য, মেনে নিতে হবে শতকে ঔপনিবেশিক ব্যবস্থায় যে পুলিশি চেহারা তৈরি হলো, সেই পুলিশ চেহারার সূত্রেই আস্তে আস্তে আমাদের বাংলা ভাষায় গোয়েন্দা কাহিনী লেখা শুরু হচ্ছে। এবং এই গোয়েন্দা কাহিনী লেখা আমি এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট অংশ আপনাকে পড়ে শোনাবো। তারাশঙ্কর খুব সচেতন ভাবে এবং খুব যথার্থ ভাবে এই ইতিহাস বলেছেন। তারাশঙ্কর আসলে পঞ্চানন ঘোষালের রক্ত ধারা এই বইটার একটা ভূমিকা লিখেছিলেন, সেই ভূমিকাতে তারা শঙ্কর লিখছেন, আমি পড়ি, বাংলাদেশে ডিটেকটিভ নভেলের ধারাটি রয়েছে, সে ধারার মধ্যে শ্রীযুক্ত শরদিন্দু বাবুর 3-4 খানি এক বিশেষ গুণে গুণান্বিত, আরো হয়তো দু একজনের 2-4 খানি সার্থক রচনা থাকতে পারে, এছাড়া বাকি অধিকাংশগুলি অসার্থক, বিশেষ করে আমাদের দেশে অনুষ্ঠিত অপরাধের ধারা এবং অপরাধীগণের জীবনধারার সঙ্গে লেখকের পরিচয় না থাকার জন্য কল্পিত রচনাগুলি উদ্ভট এবং আজগুবি হয়ে পড়ে। পাশ্চাত্য দেশের রোমাঞ্চকর অপরাধ ও অপরাধীদের নিয়ে লেখা বইয়ের প্রভাব বাস্তব অভিজ্ঞতার অভাব পূরণ করে দেয়, এদিক দিয়ে সত্যকার অভিজ্ঞতা সম্পন্ন লেখকদের রচনা দ্বারাই সাহিত্যের এ বিভাগের দৈন্য দূর হতে পারে। তারাশঙ্কর মনে করেন যে আমরা 19 শতকে যেখানে দারোগার দপ্তর পেয়েছি, মাকা উল্লার লেখা পেয়েছি, হ্যাঁ, দারোগা গিরিশচন্দ্রের জবানিতে দারোগার জীবনের কথা পেয়েছি, অর্থাৎ যারা পুলিশি ব্যবস্থার মধ্যে সরাসরি যুক্ত, যাদের বাস্তব অভিজ্ঞতা আছে, তারা যে কাহিনীগুলো লিখছেন সেই কাহিনীগুলো বাস্তব অভিজ্ঞতার সূত্রেই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার বাইরে যে কাহিনীগুলো লেখা হচ্ছে তারাশঙ্কর মনে করছেন যে সেগুলো আসলে উদ্ভট এবং আজগুবি। এই উদ্ভট এবং আজগুবি গল্পের ধারা 19 শতকে তার খুবই রমরমে বাজার ছিল এবং সেগুলো সবসময় কিশোর পাঠ্য ছিল না। এবং এই আজগুবি গোয়েন্দা কাহিনী নিয়ে প্রথম দুই খুব খ্যাতিমান গোয়েন্দার বলা যেতে পারে লড়াই শুরু হলো, একজন পাঁচকড়ি দে আর একজন দীনেন্দ্র কুমার রায়। এবং এই পাঁচকড়ি দে এবং দীনেন্দ্র কুমার রায় দুজনেই খুব জনপ্রিয়। এখানে একটা ছোট্ট মন্তব্য আমি করে দিই, পাঁচকড়ি দে তিনি এই গোয়েন্দা কাহিনী লিখে তার প্রচুর কাটতি,
এবং এই গোয়েন্দা কাহিনী লিখে তিনি কলকাতা শহরে অনেকটা বাড়ি বানিয়েছিলেন। আপনাদের যদি মনে পড়ে যায় যে বাক্স রহস্য, রহস্যতে ফেলুদা লালমোহনকে সিমলা যাওয়ার ব্যাপারে খানিকটা নিরাশ করার চেষ্টা করছে টাকা পয়সার দিক থেকে। লালমোহন বাবু তখন বলেন যে আমাকে আপনারা আপনি টাকা পয়সার ভয় দেখাবেন না, আমার 25টা রহস্য রোমাঞ্চ সিরিজ, প্রত্যেকটার 5টা করে এডিশন হয়, কলকাতা শহরে 3টে বাড়ি আছে, সবাই তো মশাই ফেলুমিত্তির নয় যে জলহস্তি আর সিন্ধু ঘটকের পার্থক্য বুঝবে, যা লিখবো তাই গিলবে। এখন এই যে লালমোহন বাবুর মুখ দিয়ে এই কথাটা বলিয়ে দিলেন সত্যজিৎ, অর্থাৎ দাঁড়িয়ে রয়েছেন দুজন, লালমোহন গাঙ্গুলি এবং ফেলুদা। ফেলুদার হাত দিয়ে সত্যজিৎ কিশোর পাঠ্য রহস্য রোমাঞ্চ ধারার একটা নতুন চরিত্র তৈরি করছেন। তিনি জানেন যে এর আগে কিশোর পাঠ্য সাহিত্য ধারার যে চরিত্র ছিল সেই চরিত্র অত্যন্ত বিরক্তিকর, আজগুবি ও অবাস্তব, তবু প্রচুর লোক সেটা পড়ে। এবং এই লড়াইটা হয়েছিল পাঁচকড়িতে এবং দীনেন্দ্র কুমার রায়, পাঁচকড়িদেরও কলকাতা শহরে খানতিনেক বাড়ি ছিল, পাঁচকড়িতে নিজে বইয়ের প্রকাশনা করতেন, অর্থাৎ রয়্যালটির টাকা দেবে না। হ্যাঁ, চিরকালই তার মনে হতো যে প্রচুর বই বিক্রি হয় কিন্তু প্রকাশকরা খুব দুষ্টু, রয়্যালটির টাকা দেয় না, তার ফলে তিনি বইগুলো ছাপেন, তিনি বইগুলো বিক্রি করেন, তিনি সেই টাকার মালিক, সেই টাকাতে কলকাতা শহরে 3খানা বাড়ি পাঁচকড়িতে অনায়াসে করতে পারেন। এখন পাঁচকড়িতে এবং দীনেন্দ্র কুমার রায় এই দুইটার ঝগড়া হচ্ছে, আকচাকচি হচ্ছে যে কে বড়, একে অপরকে ফোঁটা দিচ্ছে। প্রথম দেখা যাবে যে প্রথম দীনেন্দ্র কুমার রায় তিনি পাঁচকড়িদেরকে খোঁচা দিয়েছেন যে পাঁচকড়িদের গল্পে কি থাকে, কেবল মিশ্র, কেবল আত্মহত্যা ও খুন, কুলোবালার সতীত্ব নাশ, পিশাচের প্রেত কীর্তি, কলঙ্কিনীর নৈশ অভিসার, নরকের চিত্র, বাংলার অর্ধশিক্ষিত পাঠক সমাজ রুদ্ধ নিঃশ্বাসে সেই সকল কদর্য কাহিনী কেবল গল্পের লোভেই গিলিয়া থাকে। লালমোহন বাবু এইভাবে পিশাচের প্রেতকীর্তি, কুলোবালার সতীত্ব নাশ এসব নিয়ে লিখবেন, কারণ এগুলো হচ্ছে কিশোর কিশোরীর পাঠ্য থেকে আলাদা। কিন্তু শুরু হয়ে গেল এই লড়াই, তার উত্তরে দীনেন্দ্র কুমার রায় তিনি তার উত্তর দিচ্ছেন, তিনি লিখছেন, এরপর দীনেন্দ্র কুমার রায়ের উত্তর দিচ্ছেন পাঁচকড়িতে। দীনেন্দ্র কুমার রায় ফরাসি উপন্যাসের বাংলা অনুবাদ করেছেন, পাঁচকড়িতে তাকে কৌতুক করে লেখেন। আমি এবার পাঁচকড়িদের অংশটা পড়ছি, সেখানে পাঁচকড়িতে লিখছেন, ইহা ফরাসি ডিটেকটিভ উপন্যাসের ছায়াবলম্বিত হইলেও ইহার মধ্যে কুললালনার নৈশ অভিসার, নদী তীরে নির্জন মিলন, কুমারীর গর্ভাধান, ভ্রূণ সংগোপন প্রভৃতি কুৎসিত ঘটনাবলীর কুৎসিত দৃশ্য সমূহ উজ্জ্বল বর্ণে চিত্রিত করা দূরে থাক, আমি তাহা সাবধানুসারে পরিত্যাগ করিয়াছি। অর্থাৎ বাংলা গোয়েন্দা কাহিনীর এই এই জাতীয় বইপত্রের গোড়াতেই একটা রুচি সংক্রান্ত লড়াই শুরু হল, যে কোনটা রুচির অনুকূল, কোনটা রুচির প্রতিকূল, কোনটা আমি বলবো, কোনটা আমি বলবো না, আবার এটাও মাথায় রাখবো যে কি লিখলে আমার কাটতি হবে এবং কি লিখলে আমার কাটতি হবে না। এটা যে শুধুমাত্র বড়দের লেখাতে এলো তা নয়, এটা আসলে কিশোর পাঠ্য গোয়েন্দা কাহিনীরও বিষয় হয়ে উঠল। আপনারা জানেন যে দেবসাহিত্য কুটির কাঞ্চনজঙ্ঘা সিরিজ প্রকাশ করত, রুদ্ধশ্বাসে সবাই কাঞ্চনজঙ্ঘা সিরিজ পড়তো, এটা হেমেন্দ্র রায় পরবর্তী। আমি হেমেন্দ্র কুমার রায় একবার আসবো, আমাকে আসতে হবে, কিন্তু এটা হেমেন্দ্র কুমার রায় পরবর্তী কাঞ্চনজঙ্ঘা সিরিজ। সেখানে বুদ্ধদেব বসু ছায়া কালো কালো বলে একটি উপন্যাস লিখেছিল, সেখানে দেখা যাচ্ছে যে দুজন রহস্য রোমাঞ্চ সিরিজ প্রণেতার লড়াই।
একজনকে পরীক্ষিত মজুমদার 1941 সাল, পরীক্ষিত মজুমদারের কিরকম ব্যক্তি? লালমোহন বাবু তো তিনটে বাড়ি করেছেন, তারপর তার গাড়ি হবে, ফেলুদা বেচারি কোনোদিন গাড়ি কিনতে পারলো না, ব্যোমকেশ জীবনের শেষ পর্বে একটা গাড়ি কিনেছিল কিন্তু ফেলুদাকে সত্যজিৎ গাড়িতে চাপালেন না, নিজের গাড়ি হলো না, চিরকাল লালমোহন বাবুর অ্যাম্বাসেডারে করে ফেলুদা ঘুরে বেড়ালেন। কিন্তু এই পরীক্ষিত মজুমদার ওই 5 কোটিদের মতো, পরীক্ষিত মজুমদারের কি হয়? পরীক্ষিত মজুমদার তার তার গল্প উপন্যাসের কাটতি কিরকম? একদম গোড়াতে লিখছেন বুদ্ধদেব বসু। বিখ্যাত লেখক পরীক্ষিত মজুমদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নিরুদ্দেশ, বেমালুম উধাও। খবরটি চমক লাগলো সন্দেহ নেই, কারণ মজুমদার মশাই বাংলার জনপ্রিয় উপন্যাস প্রণেতা। তার বই ঘরে ঘরে, তার গল্প মুখে মুখে, কোনো মাসিকে তার উপন্যাস বেরোতে থাকলে তার কাটতি দ্বিগুণ বেড়ে যায়। ছেলেরা, মেয়েরা, বুড়োরা সকলেই তার বই পড়তে ভালোবাসেন। এই অতি প্রিয় লেখকের আকস্মিক অন্তর্ধানে শুধু কলকাতায় নয়, সমস্ত দেশে একটা বড় রকমের চাঞ্চল্য দেখা দিল। এবং দেখা গেল যে এখানে পরীক্ষিত মজুমদারের উল্টো পক্ষ হচ্ছে বৃন্দাবন গুপ্ত। দুটো কাগজ দুই রহস্য রোমাঞ্চ সিরিজ প্রণেতাকে নিয়ে মুখোমুখি দ্বৈরথ চালায়। এই গল্পের ইতিহাসে আমি যাচ্ছি না, আমি শুধু খেয়াল করিয়ে দিচ্ছি যে যখন সত্যজিৎ ফেলুদা লিখছেন এবং ফেলুদা এবং লালমোহনের দ্বন্দ্ব তার লেখার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ তৈরি করছে, তার আগে আমাদের বাংলায় রহস্য রোমাঞ্চ সিরিজে এই জাতীয় লড়াই খুবই গুরুত্বপূর্ণ, মজাদার, বাস্তবে এবং গল্পের বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে। আরেকটা উল্লেখ করে এবার আমি সরাসরি ফেলুদায় ঢুকে পড়ব। টেনিদা, ঝাউ বাংলো রহস্য, সেখানে আপনারা পাবেন পুণ্ডরীক কুণ্ডুকে, এবং সেখানে আমি আমি পড়ি, তাহলে বোঝা যাবে যে লালমোহন বাবুর কোন কোন প্রশ্নের লালমোহন বাবু উত্তরাধিকারী। সেখানে শীঘ্রই প্রকাশিত হইবে বিখ্যাত গোয়েন্দা লেখক পুণ্ডরীক কুণ্ডুর রহস্য উপন্যাস, পাতায় পাতায় শিহরণ, ছত্রে ছত্রে লোম হর্ষণ, প্রকাশক জগবন্ধু চাকলাদার অ্যান্ড কোং। তারপরে বলছে ক্যাবলা, ক্যাবলা বলছে, প্যালা বলছে, এইবার আমার পালা। ক্যাবলা ভারী বেরসিক ছেলে, ডিটেকটিভ বই টই পড়ে না, বলে বোগাস, হাবুলের সমস্ত মন পড়ে আছে ক্রিকেট খেলায়, সেও বিশেষ খবর টবর রাখে না। কিন্তু আমি, আমার সব কণ্ঠস্থ, রামহরি বটদ্যালের রক্তমাখা ছিন্ন মুন্ডু, কঙ্কালের হুঙ্কার, নিশীত রাতের চামচিকে থেকে শুরু করে যদুনন্দন আর্ধের কেউটে সাপের ল্যাজ, ভীমরুল বনাম জামরুল, অন্ধকারের কন্ধকাটা, মানে বাংলা ভাষায় যেখানে যত গোয়েন্দা বই আছে সব প্রায় মুখস্থ করে ফেলেছি। আর পুণ্ডরীক কুণ্ডু, হ্যাঁ তার বইও আমি পড়েছি, তবে ভদ্রলোক যেরকম জমিয়ে লিখতে পারেন না, দাঁড়াতেই পারেন না রামহরি কিংবা যদুনন্দনের পাশে। তাহলে এই পরিস্থিতিতে সত্যজিৎ অনাদা এবং টেনিদার যখন বাংলা জোড়া প্রতিপত্তি, সেই পরিস্থিতিতে শুরু করছেন একটা গোয়েন্দা গল্পের সিরিজ যার নাম প্রদোষচন্দ্র মিত্র, যার মধ্যে টেনিদার দাদাগিরির নানা ইঙ্গিত রয়েছে। যেমন প্রথম গল্পেই সে তোপসেকে প্রয়োজন মাফিক গাঁট্টা মারে, যার নাম তপেশ রঞ্জন, যার নাম শুনলেই তপস্যার কথা মনে পড়ে যাবে, তপইস। সেই তপেশ রঞ্জনকে সে প্রায় তোপসে মাছ করে ছেড়ে দিয়েছে, তোপসে বলে ডাকে। এরপর আমরা আস্তে আস্তে দেখব যে এই ফেলুদা কি করে লালমোহনকে সঙ্গে নিয়ে, প্রথমেই বোঝা গেল যে যখন লিখতে বসেছেন সত্যজিৎ তখন তার মাথায় গুপ্তচরের কথা আছে, তিনকড়ি মুখোপাধ্যায়ের কথা আছে। হ্যাঁ, ফেলুদার গোয়েন্দাকিরিতে তিনি তিনকড়ি মুখোপাধ্যায়কে নিয়ে এলেন। কিন্তু তার পরের গল্পগুলোতেই আমরা দেখতে পাবো যে তার পরের গল্পগুলোতে দেখা যাবে যে বাদশাহী আংটি, গ্যাংটকে গন্ডগোল, এই দুটোতে আর সেই অর্থে কেউ নেই।
এবং এই দুটো গল্পের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে ফেলুদা তিন রকম ভাবে বা দু রকম ভাবে ক্রাইমের মধ্যে জড়িয়ে পড়ে। এক হচ্ছে ঘটনা সূত্রে কোনো ক্রাইমের মুখোমুখি, এবং প্রথম তিনটে গল্প ফেলুদার গোয়েন্দাগিরি, বাদশাহী আংটি এবং গ্যাংটকের গুন্ডগোল, এই তিনটে ক্ষেত্রেই ফেলুদা ঘটনাচক্রে ঢুকে পড়েছে। কোথায়? ঘটনাচক্রে ঢুকে পড়েছে রহস্যের মধ্যে। সোনার কেল্লায় আমরা প্রথম ফেলুদার কাছে মক্কেলকে আসতে দেখি, সেই মক্কেলকে তার সেই মক্কেল কিন্তু ছাপোষা মক্কেল। সে ফেলুদার কাছে এসেছে, তার কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান আছে, ফেলুদা তার কেসটি নিয়েছেন, কিন্তু দেখা যাবে যে তিনি টাকা দিতে পারুক বা না পারুক তাতে ফেলুদা খুব চিন্তিত না। এবং তারপর আমরা দেখবো যে বাক্স রহস্য থেকে ফেলুদার কাছে রাসভারি, বনেদি, মক্কেল আসতে শুরু করে। যদি বলেন বাক্স রহস্য, যদি বলেন রয়্যাল বেঙ্গল রহস্য, জয় বাবা ফেলুনাথ, এই তিনটেতেই আমরা দেখবো যে ফেলুদার কাছে যারা গেছেন তারা কিন্তু বেশ বনেদি। এবং সত্যজিৎ আপনারা এটাও খেয়াল করবেন যে মোটামুটি 1965 থেকে 1983 এই কালপর্বের মধ্যে সত্যজিতের ফেলুদা কাহিনী সেরা উপন্যাসগুলো লেখা হয়ে গেছে। অর্থাৎ 83-র পর থেকে আমরা যে ফেলুদাকে পাবো আছেন, কিন্তু বোঝাই যায় যে ফেলুদা কাহিনীর যেগুলো আমরা বলি সবচেয়ে ভালো সম্পদ, সবচেয়ে ভালো মেকিং নানা কারণে, সেইগুলো এর আগেই জানে। 83-র পর আর খুব একটা ফেলুদা কাহিনী, সাংঘাতিক ফেলুদা কাহিনী আমরা পাচ্ছি। দুই হচ্ছে যে এইবার ফেলুদার আরেক রকম ভাবে ফেলুদা জড়িয়ে পড়ে, যেটা যেটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ। তার প্রথম ফেলুদা জড়িয়ে পড়ে ঘটনাচক্রে, দ্বিতীয় ফেলুদা জড়িয়ে পড়ে বড়লোক মক্কেলের সূত্রে, আর তৃতীয় ফেলুদা জড়িয়ে পড়ে দেশের কথা ভেবে। এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটা দেখবেন যে কৈলাসে কেলেঙ্কারি। আমাদের ঔপনিবেশিক পর্বে যে গোয়েন্দা কাহিনীগুলো লেখা হচ্ছিল সেখানে গোয়েন্দাদের নির্মাণে একটা জিনিস খেয়াল করিয়ে দেওয়া হচ্ছিল যে এই গোয়েন্দারা সবাই ভীষণ অ্যাডভেঞ্চার পরায়ণ, বীর এবং বীর্যবান। ফলে হেমেন্দ্র কুমার রায় থেকে শুরু করে অন্যান্য সবাই যখনই গোয়েন্দা কাহিনী লেখেন তখন তারা এই গোয়েন্দা কাহিনীর মধ্যে এক ধরনের বাঙালির বীরত্বকে প্রকাশ করেন। ঔপনিবেশিক পর্বে যে ইংরেজরা আমাদের ভারতীয়দের বাঙালিদেরকে এসিমিনেট বলতেন, বঙ্কিমচন্দ্র যেখানে বলবেন যে হিন্দুরা এসিমিনেট হিন্দুজ, সাহেবদের মুখে এটা লেগেই আছে, এর পেছনে আপনারা জানেন যে মেকলের খুব বিখ্যাত নির্ধারণ, এই নিয়ে মৃণালিনী সিনহার গোটা একটা বই আছে, আমি সেসব দিয়ে তারে যাচ্ছি না, চেনা কথা বারবার বলে লাভ নেই। মোদ্দা কথা হলো এই যে এসিমিনেসি, মেয়েলিপনা এবং ভাগ করা হচ্ছে কারা যোদ্ধা জাতি, কারা যোদ্ধা জাতি নয়, বাঙালিরা যোদ্ধা জাতি নয়, এই অবস্থায় বাঙালি ভদ্রলোকরা বাঙালি গোয়েন্দাদের যখন নির্মাণ করছেন হেমেন্দ্র কুমার রায় থেকে শুরু করে সবাই, দেখতে পাচ্ছি যে তারা অসম্ভব অ্যাডভেঞ্চার পরায়ণ, সাহসী, এবং সেই সাহস ও অ্যাডভেঞ্চার পরায়ণ চরিত্রগুলো নির্মাণের মধ্যে ঔপনিবেশিক পর্বের সাহেবদের তুচ্ছ তাচ্ছিল্যের জবাব দেওয়ার চেষ্টা রয়েছে। সত্যজিৎ যখন স্বাধীন দেশে ফেলুদা কাহিনী লিখছেন তখন তিনি দেশকে কি করে নিয়ে আসলেন? ফেলুদার মেধা, মগজাস্ত্র এবং তার পাশাপাশি ফেলুদার আসন করা চেহারা, ফেলুদা একদিনের জন্যও যোগাসন বাদ দেয় না, এই ফেলুদা প্রথম দেখা যাবে যে কৈলাসে কেলেঙ্কারিতে সিধু জাটা এসে তাকে খবর দেন যে দেশের শিল্প সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এবং সিধু জাটা বলেন যে এটা হচ্ছে তোমার দেশের কাজ। ফলে এই যে আগের গোয়েন্দা গল্পের মধ্যে যেভাবে দেশ ঔপনিবেশিক পর্বে আসত, ফেলুদার কাহিনী আমরা দেখব কৈলাসে কেলেঙ্কারিতে আরেক ভাবে, এখানে দেশ হাজির হল। এখন খেয়াল করলে দেখব যে তাহলে এইবার লালমোহনের সঙ্গে
ফেলুদার একরকম দ্বৈরথ হয়, লালমোহনকে ফেলুদা ঠাট্টা করে। এবং লালমোহন যে সিরিজের লেখক, সেই সিরিজের লেখক ফেলুদার গল্প সেই সিরিজের লেখকের অনুরূপ হবে না, এটাই সত্যজিতের নিজস্ব চিন্তা। সত্যজিৎ প্রথম এবার যে কাজটা করেন, উনি একটি কিশোরকে দিয়ে এই গল্পগুলি লেখা, অজিত নয়, প্রেমেন্দ্র মিত্রের, পরাশর বর্মার, যিনি বলা যেতে পারে লেখক কৃত্তিবাস ভদ্র, তিনি নন, তপসে, সে কিশোর। এই লেখা অত্যন্ত নির্মেয়, বর্ণনার বাহুল্য সেখানে নেই। রবীন্দ্র মিত্রের একটি খুব ইন্টারেস্টিং লেখা আছে, আপনারা পড়ে থাকবেন হয়তো, যেখানে কৃত্তিবাস ভদ্র চলে গেছে, পরাশর তার নিজের জবানিতে কাহিনীটি বলছে। এখন এই যে পরাশর নিজের জবানিতে কাহিনীটি বলে, সেখানে রবীন্দ্র মিত্র হঠাৎ করে পরাশরকে থামিয়ে দিয়ে, পরাশর নিজেকেই নিজে থামিয়ে দিয়ে বলেন যে আমি কৃত্তিবাসের মতো করে কাহিনীটা আবার একটু বলবার চেষ্টা করছি। মানে এই যে ন্যারেটিভ প্যাটার্নের মধ্যে, বিবরণ ভঙ্গির মধ্যে, এই যে কালো আঁকি যেটা অজিত নিয়ে আসতে পারে, যেটা কৃত্তিবাস ভদ্র নিয়ে আসতে পারে, সেটা কিন্তু তপসে আনে না। কোনো বর্ণনার বাহুল্য সেখানে নেই। এটা সত্যজিতের ফেলুদা কাহিনীর প্রথম গুরুত্বপূর্ণ, এবং সত্যি কথা বলতে কি, রয়্যাল বেঙ্গল রহস্যের আগে কখনো আমরা ফেলুদাকে বলতে শুনি না, যে তপসেকে বলে না সে যে এইভাবে গল্পটা লেখা উচিত। রয়্যাল বেঙ্গল রহস্যে প্রথম তপসে বলে যে ফেলুদা বলেছে যে ওই বুড়ো হয় মুড়ো গাছ, এই ছড়াটা দিয়ে, এই ধাঁধাটা দিয়ে আমি যেন তার লেখা শুরু করি। দ্বিতীয়ত, আগাগোড়া এখানে দুটো জিনিস তপসে কাহিনীতে হয়, যেটা হচ্ছে ফেলুদা খুব সচেতন ভাবে তপসেকে ইংরেজি শেখাতে শেখাতে এগোয়। শুধু ইংরেজি শেখাতে শেখাতে এগোয় নয়, অজস্র তথ্য শেখাতে শেখাতে এগোয়। অর্থাৎ একজন গোয়েন্দা, তিনি বহু তথ্যের অধিকারী হবেন। এটা আমি আবারও খেয়াল করিয়ে দেব যে পূর্বতন বাংলা গোয়েন্দা কাহিনীর যারা রচয়িতা, তাদের মধ্যে আপনারা যদি হেমেন্দ্র কুমার রায় মন দিয়ে পড়েন, তাহলে দেখবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখাতে তথ্যগত কোনো ত্রুটি নেই। হেমেন্দ্র কুমার অসম্ভব মন দিয়ে তথ্য সন্ধান করতেন, এবং হেমেন্দ্র কুমারের একটি অভিযানে এই সিধু জাঠার পূর্বসূত্র পাবেন, যেখানে একজনের কাছে দেখা যাবে যে তথ্য তারা আহরণ করতে যাচ্ছেন। ফলে প্রথম যেটা সত্যজিৎ করেন, যে তথ্যগত কোনো ত্রুটি, তথ্যগত কোনো ভুল এটা থাকবে না। দুই হচ্ছে, একটি কিশোরকে ইংরেজি এবং তথ্যে নির্ভুল ভাবে শিখিয়ে দেওয়াটাই হচ্ছে তার কাজ। সাগরময় ঘোষকে লেখা সত্যজিতের চিঠি যদি আপনারা খেয়াল করেন, সেখানে সাগরময়কে সত্যজিৎ লিখছেন যে আমার গল্পে, ফেলুদার গল্পে রিভলভার লিখবেন, রিভলভার লিখবেন না, অর্থাৎ ভ হবে না ব হবে, কি উচ্চারণ হবে। আচ্ছা, আমি গোটা ফেলুদাতে বাংলার একটা ভুলি পেয়েছি, সেটা বলে নেওয়া ভালো, ষড়বিন্দুতে বাংলার ভুল কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, সত্যজিতের তপসে গোটা ফেলুদাতে আমি একটা ভুল পেয়েছি, একটা প্রয়োগগত ভুল পেয়েছি, সেটা হচ্ছে যে একজনের অবর্তমানে ওই বাড়িতে আরেকজন আছেন। এটা দেখবেন কৈলাসে কেলেঙ্কারি, অর্থাৎ যেখানে মল্লিক, একজনের অনুপস্থিতিতে ওই বাড়িতে তিনি রয়েছেন, অনুপস্থিতিতে হবে, তো সে ওখানে অবর্তমানে লিখছে। এই একটা ভুল ছাড়া অবর্তমানে মরে গেল। হ্যাঁ, অর্থাৎ আমার অবর্তমান, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে অমুক, তার মানে আমি মরে গেলে এটা হবে। কিন্তু যদি বলি যে আমার অবর্তমানে অমুকজন আছেন, তার মানে অবর্তমানে শব্দটা ওখানে হবে না, অনুপস্থিতিতে শব্দটা হবে। এই একটা জায়গায় তপসে বাংলায় ভুল করেছে, আর তপসের বাংলার ভুল আমি পাইনি। ফেলুদা তপসেকে শেখাতে 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 যায়, এবং ফেলুদা তারপরে যেটা করেন, লালমোহন বাবুকে, এটা খেয়াল করে দেখবেন যে লালমোহন বাবু প্রথম যখন সোনার কেল্লার বই, ছবি আর বইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ফলে সোনার কেল্লার বইতে কিন্তু লালমোহন বাবু খুব যে ভুলভাল ইংরেজি বলেছেন এমন নয়। ওই যে লালমোহন বাবুকে নিয়ে মজা শুরু হলো 75-এর ছবিতে, তার আগে সেটা শুরু হয়েছে আপনার 73-এ বাক্স রহস্য গল্পে,
সেখানে সেখানে বাক্স রহস্যে দেখা যায় যে সেখানে লালমোহন বিচিত্র ইংরেজি বলতে শুরু করেন, মাঝে মধ্যেই তার বর্ণ বিপর্যাস হয়ে যায় এবং সেটা কৈলাস কেলেঙ্কারিতে গিয়ে আরোপ বেড়ে যায়। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে আস্তে আস্তে লালমোহনকে, এবার লালমোহনের মধ্যে আস্তে আস্তে বাঙালির বিশেষ কতগুলো বৈশিষ্ট্য ফেলুদা ধীরে 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 তার মধ্যে ঢোকাতে শুরু করে। ইংরেজিতে তত দর নয়, এটিকেটে তত মজবুত নন, একজন ভালো মানুষ গোলগাল লোক, কিন্তু লোকটা সৎ, লোকটা হৃদয়বান। অর্থাৎ একদিকে আমরা যাকে বলবো যে সেই অর্থে আমাদের রহস্য রোমাঞ্চ সিরিজের লেখকেরা অনেকেই খুব সচেতন, অনেকেই দেখা যাবে যে খুবই নিজেদের আখের গোছানোর মতো মানুষ। লালমোহনবাবু একেবারেই সেরকম নন, খুবই সদাশয় দেখতে, ফলে একই সঙ্গে তার তার সদাশয়ত্ব এবং তার ত্রুটি, এই দুটো লালমোহনের মধ্যে ফেলুদা আস্তে 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 নিয়ে আসছেন। এইবার আমরা খেয়াল করবো যে এই যে এই যে লালমোহনের কথা আমরা বলছি, লালমোহনকে এইভাবে ফেলুদা নিয়ে আসছেন, এবং এইখানে একটা দুটো কথা এবার বলতে হবে যে আসলে ফেলুদা যখন, আমি একটু আপনাদেরকে এবার একটু আমি লালমোহনের ছবি দেখিয়ে কতগুলো কথা বলতে শুরু করব। আমি স্ক্রিনটা দেখি, শেয়ার অপশন আসবার কথা, আমি শেয়ার অপশন নিলে আমি শুরু করছি। এখনো এখনো শেয়ার অপশন আসেনি। আমি আসলে এইবার এইবার কি অর্থে কাজটা করতে চাইছেন এটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু শেয়ার অপশন এখনো আসছে না, তাহলে আমি জানি না দেখাতে পারবো কিনা। দেখুন, তারপরে সোনার কেল্লায় বলছেন লালমোহন, আসলে নিজে যা হতে পারলুম না বুঝেছেন, হিরোদের মধ্য দিয়ে সেই সব আশ মিটিয়ে নিচ্ছে। এখন এই যে লালমোহন, এই লালমোহন অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যজিতের কাছে, এবং তিনি জানেন যে ফেলুদাকে এবং ফেলুদার কাহিনীকে প্রচলিত বাংলা লালমোহনী সিরিজের থেকে তিনি আলাদা করবেন, এবং আলাদা করবার জন্যই লালমোহনকে ফেলুদার বিপরীতে রাখবেন এবং তার সঙ্গে এক ধরনের দ্বান্দ্বিক সম্পর্কে ফেলুদা যাবেন। এখন এই লালমোহনকে আস্তে আস্তে নানা আকার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পূর্ণ চেহারা দিচ্ছেন সত্যজিৎ। খেয়াল করে দেখুন যে এরপরেই এই হচ্ছে লালমোহন সোনার কেল্লা 1971, দেখা যাচ্ছে তোপসের পাশে এই এই লালমোহন দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখুন 1971-এর পরেই 1973-এ বাক্স রহস্য, এই হচ্ছে লালমোহন। হ্যাঁ, ওই চেহারাটা কিন্তু আর ততবার, অর্থাৎ সত্যজিতের মাথায় তখনও লালমোহন নিয়ে একটা দ্বিধা, ঠিক কি করবেন। তারপরেই দেখুন 1974-এ লালমোহন, এই হচ্ছেন লালমোহন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখবেন যদিও সিনেমা হয়ে গেছে 1975-এ রয়্যাল বেঙ্গল রহস্য, সোনার কেল্লা ছবি হয়ে গেছে, সন্তোষ দত্ত এসে গেছেন, কিন্তু তখনও আঁকা ছবিতে লালমোহনের লালমোহনত্ব প্রাপ্ত প্রাপ্ত হননি। এই হচ্ছে গাছে ঝুলে থাকা লালমোহন। লালমোহন লালমোহনত্ব প্রাপ্ত হলেন দেখতে পাচ্ছেন জয় বাবা ফেলুনা 1976। এইবার সত্যজিতের এই আঁকা ছবিগুলো যদি খেয়াল করেন, এটা হচ্ছে অসম্ভব বাস্তবধর্মী আঁকা। এর আগে যে কাঞ্চনজঙ্ঘা সিরিজ খুব বিখ্যাত ছিল, পাশাপাশি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে কাঞ্চনজঙ্ঘা সিরিজের যে ছবি, সেই ছবি আমি অবাস্তব বলছি না, কিন্তু দুই ছবির বাস্তবতার চরিত্র, নান্দনিকতার চরিত্র আলাদা। ফলে সত্যজিৎ সাধারণ বাঙালি পাঠকের হাতে এমন একটা সাংস্কৃতিক পণ্য এই ফেলুদা সিরিজের মাধ্যমে তুলে দিচ্ছেন যা পূর্ববর্তী সমস্ত সিরিজের কাহিনী নির্মাণগত নান্দনিকতা এবং রেখায় প্রকাশগত নান্দনিকতা, এই দুটোকে অস্বীকার করবে, কিন্তু এই অস্বীকার করবে একজনকে সামনে রেখে যার নাম লালমোহন গাঙ্গুলি, তিনি ফেলুদার সঙ্গে অনবরত দ্বান্দ্বিক সম্পর্কে উন্নীত। এইবার আমি খেয়াল করিয়ে দেবো সত্যজিতের বাস্তবতা সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা।
ওই যে প্রথম আমরা পড়ছিলাম, যেখানে বলা হচ্ছিল, যেখানে তারাশঙ্কর বলছিলেন এবং যেখানে অনেকেই বলছিলেন যে এই জাতীয় রহস্য রোমাঞ্চ গল্পে বাস্তবতার খুব অভাব, আজগুবি সব গল্প। ফেলুদা কিন্তু কোথাও আজগুবিত্বের রসদ্দার নন। সত্যজিৎ তার, আপনারা জানেন যে পুরস্কার এটা ইংরেজি গল্প বঙ্গানুবাদ, সত্যজিতের ইংরেজিতে লেখা গল্প, সেখানে শিল্পের ব্যাপারে আমি পড়ি। শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে, গল্পটা আপনারা জানেন যে এক শিল্পী, তিনি ভীষণ বাস্তববাদী ছবি আঁকতেন, একটা 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 জায়গাতে তার ছবি পাঠানোর কথা ছিল, ভুল করে তিনি যে ক্যানভাসের ওপরে, যে কাগজটার ওপরে তিনি রংগুলো নিয়ে নানা খেলা খেলছিলেন, সেইটা ভুল করে ছবির বদলে পাঠিয়ে দেন এবং সেটাই শেষ পর্যন্ত প্রথম পুরস্কার লাভ করে। কিন্তু তিনি এই জাতীয় অবাস্তবতাকে যে ব্যাপারে বলছেন, শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে, তো বলবো যে সে রিয়েলিজম বা বাস্তবতার অনুরাগী। যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে। এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যজিৎ এই ছোটদের গল্পে শুধু এই আঠার মতো সেটে থাকা বাস্তবকে ধরবেন, নাকি বাস্তব সম্পর্কে সত্যজিতের আরো কতগুলো ভাবনা আছে? জেমস ব্লুককে দেওয়া একটা সাক্ষাৎকার, সেখানে সত্যজিৎ বলছেন, যদি সরাসরি, এটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ, যদি সরাসরি বাস্তব দৃশ্যের ফটোগ্রাফ তুলতাম তবে তা শিল্প হতো না, মানে তথ্য প্রকাশ হতো কিন্তু শিল্প সৃষ্টি হতো না যতক্ষণ না সম্পাদনা হচ্ছে, কাঁচিতেই সৃষ্টির চাবিকাঠি। সত্যজিৎ এবার গোটা ফেলুদা সিরিজে তিনি যেটা করবেন, তিনি কাঁচিতেই তার সৃষ্টির চাবিকাঠি, কাঁচিতেই ফেলুদার চাবিকাঠি তিনি এই ভদ্রলোককে, লালমোহন বাবুকে গ্রহণ করবেন এবং কাঁচি দিয়ে লালমোহনের দুর্বলতা গুলোকে উচ্চারণ করে ফেলুদার থেকে বাদ দিয়ে দেবেন। এটাই হচ্ছে সত্যজিতের কাজ, এটাই হচ্ছে সত্যজিতের খুব গুরুত্বপূর্ণ কাজ। মনে রাখবেন যে সত্যজিৎ যখন বলেন যে বাস্তবতাকে তিনি কিন্তু একটা স্তরে দেখেন না, কখনো এটা আমরা বলতে পারবো না যে সত্যজিৎ বাস্তবতাকে একটা স্তরে দেখেছেন, তাহলে সত্যজিৎ শঙ্কু কাহিনী লিখতেন না, তাহলে সত্যজিৎ অঙ্কের মাস্টার মশাই গোলাপীবাবু আর টিপুর মতো গল্প লিখতেন না, তাহলে সত্যজিতের জয় বাবা ফেলুনাথ ছবিতে রুকু সে বলতো না, টারজান সত্য, স্পাইডারম্যান সত্য, এটা বলতো না। অর্থাৎ সত্যজিৎ কিন্তু সরাসরি বাস্তবতার বাইরে যে কল্পনার জগৎ, সেই জগৎকে তিনি নানা স্তরে সমর্থন করেন এবং তিনি এটাও করেন শঙ্কু কাহিনীতে, আমরা খেয়াল করে দেখব যে বিজ্ঞানের যেটা ধ্রুববাদী চরিত্র, ধ্রুববাদী চেহারা, বিজ্ঞানের সেই ধ্রুববাদী পরীক্ষণমূলক চেহারাকে তিনি কোথাও কোথাও অস্বীকার করবেন এবং তিনি বলবেন যে বিজ্ঞানের সবকিছু জেনে ফেলবার একটা সীমা থাকা চাই। ফলে এইটা কিন্তু সত্যজিতের কাছে বাস্তব কিন্তু বহুস্তরীয়, যে কারণে সত্যজিতের গল্পে আপনারা খেয়াল করে দেখবেন যে বাস্তব অতিক্রান্তি অনেক কটা মুহূর্ত সত্যজিতের গল্পে তৈরি হবে। ফলে সত্যজিৎ কিন্তু কখনোই বাস্তবকে একমাত্রিক ভাবে গ্রহণ করেন না, সত্যজিতের কাছে বাস্তব একমাত্রিক নয়, সত্যজিতের কাছে বাস্তব বহুমাত্রিক। এখন এই যে সত্যজিৎ তাহলে এইবার লালমোহন বাবুকে কি করে গ্রহণ করছেন, আমি এইবার জয় বাবা ফেলুনাথের একটু অংশ পড়ছি, লালমোহন এবং ফেলুদার কথোপকথন বই থেকে পড়ছি। রুকু ঘুড়ি ওড়াচ্ছে, সেই ঘুড়ি ওড়ানোর জায়গার অংশটা আমি পড়ছি। ফেলুদা লাটাইটা তুলতেই একটা জিনিস চোখে পড়ল, ঘুড়ির সাদা অংশটাতে নীল পেন্সিল দিয়ে হিন্দি অক্ষরে কি যেন লেখা রয়েছে, দুটো জায়গায় আলাদা করে লেখা। কাছ থেকে পড়ে বুঝতে পারলাম ভাষাটা বাংলা, বোধহয় সুরজ বাংলা পড়তে পারে না বলেই রুখকে এটা করতে হয়েছে। একটা লেখা হলো এই, আমি বন্দি, সব ঠিক আছে, হা হা, আবার বিকেল, ইতি ক্যাপ্টেন স্পার্ক। অন্যটা হলো, টার্জান দেখতে যাচ্ছি, আবার কাল সকালে, ইতি ক্যাপ্টেন স্পার্ক। বাপরে বাপ বলে উঠলেন লালমোহন বাবু, কোন জগতে বাস করে মশাইয়ে ছেলে। ফেলুদা ঘুড়িটাকে আবার ঠিক যেইভাবে ছিল সেইভাবে রেখে বললে,
রহস্য রোমাঞ্চ সিরিজের জগৎ, শিশু মনের উপর আপনাদের বইয়ের কি প্রভাব তার স্পষ্ট নিদর্শন। এটা ফেলুদা লালমোহনকে সঙ্গে নিয়ে এইবার স্বাধীনতার পর 60, 70, 80 দশকে আমরা যে কিশোররা, যে কিশোরীরা, এইবার আমাকে একটু থামতে হবে। তার কারণ, এবার সত্যজিৎ সম্পর্কে যে সমালোচনাগুলো আস্তে আস্তে করা হয়, সেই সেই এই সমালোচনাগুলো আস্তে আস্তে উঠে আসবে। প্রথমে বলা হবে যে ফেলুদা প্রায় মহিলা বর্জিত, মহিলা চরিত্রের সংখ্যা নেই। বস্তুপক্ষে বাংলায় মেয়ে গোয়েন্দা খুব তো বিস্তৃত নয়, সন্দেশে গোয়েন্দা গন্ডালু বেরোতো, গোয়েন্দা গন্ডালু মেয়েদের গোয়েন্দা কপ্পের কাহিনী, হালে সুচিত্রা নিতিন মাসি লেখেন, তার আগে প্রভাবতী দেবী সরস্বতী শিখা কাহিনী লিখেছিলেন। কিন্তু সত্যজিতের এই সীমাবদ্ধতার প্রসঙ্গ, এটা এটা লিঙ্গগত বিভাজন কিনা, লিঙ্গগত পক্ষপাত কিনা, এ প্রশ্নে আমি যাচ্ছি না। শুধু খেয়াল করিয়ে দিচ্ছি যে সত্যজিৎ অন্তত কিশোর মনের জন্য যে গোয়েন্দা কাহিনীর অবতারণা করলেন, সেই গোয়েন্দা কাহিনীতে তিনি খুব সচেতন ভাবে শিশু মনকে, কিশোর মনকে প্রভাবিত করলেন, প্রভাবিত করলেন তথ্যনিষ্ঠ হওয়ার প্রতি, প্রভাবিত করলেন বাস্তবতাকে দেখবার এবং চেনার গুরুত্বের উপর। তপসের লেখাতে আপনারা জানেন যে আমি আগেই বলেছি, বর্ণনার বাহুল্য থাকে না, নির্মেদ লেখা। কিন্তু ফেলুদার একটা দুটো কথা কখনো কখনো আমরা দেখতে পাই যে তপসের বাচনে উঠে আসে, যেগুলো একরকম করে সত্যজিতের মনটাকে আমাদেরকে চিনিয়ে দেয়। যেমন আমি বাক্স রহস্যের একটা অংশ পড়ছি, যেখানে ওই বাক্স দিতে হবে প্রিটোরিয়া স্ট্রিটে, অমর কুমার যেখানে ফাঁদ পেতেছে বাক্সটাকে হাতানোর জন্য, সেই অংশ বিল্ডিং বুক চিতিয়ে মাথা উঁচিয়ে আছে। ফেলুদা বলে, রাত্রির বেলা কলকাতা থমথমে জিনিস হচ্ছে এই আকাশ ছোঁয়া অফিসের বিল্ডিং গুলো, কেবল ধর আছে। দাঁড়িয়ে থাকতে মৃতদেহ দেখেছিস কখনো? ওই বিল্ডিং গুলো হচ্ছে তাই। আমাদের আমাদের মনে পড়ে যাবে সত্যজিতের কলকাতা ট্রিলজির কথা মনে পড়ে যাবে, হ্যাঁ, যেখানে এই এইরকম কখনো কখনো সত্যজিতের মন ফেলুদার ভাষায় উঠে আসে, এবং সেটা এক ধরনের বাস্তবতা অতিক্রান্তি মন্তব্য। অফিস বিল্ডিং গুলো সম্পর্কে কেবল ধর আছে, প্রাণ নেই। কলকাতার হাই রাইজ, যেখানে যেখানে রবীন্দ্রনাথ হাই রাইজের বাংলা করেছিলেন, আকাশ আঁচড়া বাড়ি, আকাশকে আঁচড়ায় তারা, ধর আছে। হ্যাঁ, সত্যজিতের সিনেমায় এই উঁচু কলকাতার বাড়িগুলো একরকম করে উঠে আসে। তো এই জাতীয় কখনো কখনো তপসের বয়ানে, ফেলুদার ভাষায় এই জাতীয় কতগুলো জায়গা কখনো কখনো উঠে আসে, খুব বিরল, খুব খুব বেশি এগুলো নয়। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে ফেলুদাকে সবসময় শুধু যেটা বলে যে ফেলু মনের জানলাটা খোলা রেখে, সেই জানলা কি করে খোলা রাখবে, যেটা লালমোহন বাবুদের ওই ওই সিরিজে হয় না, কি করে খোলা রাখবে, খোলা রাখবে যে তোমার আগ্রহের জগৎটা যেন বহুমুখী হয়, তোমার তথ্যের জগৎটা যেন বহুমুখী হয়, পাশাপাশি সেই তথ্য যেন তোমাকে আটকে না রাখে শুধু তথ্যের মধ্যে। সিধু চাটা এসে বলে কৈলাসে, কৈলাসে কেলেঙ্কারিতে, যে ফেলু আমি ছবি বিক্রি করে কিছু টাকা পেয়েছি, তোমাকে দিচ্ছি, তুমি দেশের জন্য সেটাকে ব্যবহার করতে পারো। আমার 3 আলমারি বইয়ের মধ্যে 1 আলমারি বই শুধু আর্টের, তুমি আমার দেশকে চিনতে পারো, জানতে পারো। এই যে মনটা, এটা শুধু তো তথ্যের মন নয়। আমি আবার একেবারে শেষের দিকে চলে আসবো,
শেষের দিকে চলে এসে আমার এই খামচে খামচে খানিকটা বলা, আমি আসলে হয়তো একটা বিষয়ের মধ্যেই ঘুরছি, কিন্তু সেটাকে এবার গুটিয়ে আন গুটিয়ে আনবো ফেলুদার তিন রকম প্রতিদ্বন্দ্বীর কথা বলে। ফেলুদার গল্পে আমরা তিন রকম প্রতিদ্বন্দ্বী, ফেলুদার তিন রকম প্রতিদ্বন্দ্বী দেখতে পাই। একদল একরকম হচ্ছে মোহনলাল মেঘরাজ, ফেলুদার সবচেয়ে বলা যেতে পারে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী, যিনি দুটো গল্পে ফিরে আসবেন। এই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বীদের বাইরে কিছু ছুটকো লোক থাকে, যেমন ধরুন জয় বাবা ফেলুনাথের বিকাশ সিং, সাংঘাতিক কিছু অপরাধ করবার চারিত্রিক জোর তার নেই, কিন্তু মনের মধ্যে অপরাধের তারা ইশারা কাজ করে যায়, লোভ তার মধ্যে কাজ করে যায়, লুব্ধ সে। এইরকম লোভ আরো একাধিক, মানে ফেলুদার ছোটখাটো অপরাধীদের মধ্যে লোভ হচ্ছে তারা মগনলাল মেঘনাথের মতো সাংঘাতিক ভাবে কিছু করতে পারে, যেমন অমর কুমার রহস্য, সে সিনেমাতে রোল পায়নি, তার ফলে সে ওই হিরেটা হাতাতে চায়। এ বাদ দিয়ে অনেক রকম বলা যেতে পারে ফেলুদার প্রতিদ্বন্দ্বী আছে, যার একটা রকম আমরা দেখেছিলাম একেবারে প্রথম গল্প। তিনি হচ্ছেন তিনকড়ি মুখোপাধ্যায় গুপ্তচর, যাকে দিয়ে আমার আজকের বলা শুরু হয়েছে, যিনি জটিল পূর্ববর্তী গোয়েন্দা গল্প সিরিজের অন্যতম লেখক। তিনি যার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি হচ্ছেন তার বাল্য বন্ধু, তিনি প্রতিশোধ নেওয়ার জন্য তা এখানে একটা ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। বাল্য অবস্থায় স্কুলে তার এই বন্ধুটি তিনকড়ি বাবুকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল, স্পোর্টসে জিততে দেয়নি, এবং তার জন্য এনাকে অর্থাৎ ছোটবেলায় তিনকড়ি বাবুকে বিস্তর ভুগতে হয়েছে। ফলে তিনি এসে কি করেন, না তিনি এসে যেটা চেষ্টা করেন, তিনি এসে যেটা ভাববার চেষ্টা করেন, সেটা হচ্ছে এই যে এবার তিনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধ দেওয়ার চেষ্টা করবেন। এখন এই যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, প্রতিশোধ নেবেন, প্রতিশোধের একটা আভাস, এবং শেষ পর্যন্ত এমন কিছু অপরাধ করলেন না। পাশাপাশি দেখুন বাক্স রহস্যের মিস্টার পাকদাসিকে, যিনি জানেন যে শম্ভুচরণের এই তরাইয়ের উপর ম্যানুস্ক্রিপ্ট, এটা কিছুতেই দীননাথ লাহিড়ী প্রকাশ করবেন না, এর গুরুত্ব দীননাথ লাহিড়ী বুঝতেই পারবেন, তাহলে কি হবে? তা তিনি কৌশলে এখানে এই এই বাক্স রহস্য নামটা কার দেওয়া, লালমোহন গাঙ্গুলির উপন্যাসেই আছে যে মশাই এত বাক্স রহস্য, সেখানে দীননাথ লাহিড়ী এলেন। দীননাথ লাহিড়ী কি করেছেন, না দীননাথ লাহিড়ী এই সরি পাকরাশি কি করেছেন, না তিনি কায়দা করে বাক্সটা বদল করিয়ে দিয়েছেন, শম্ভুচরণের ম্যানুস্ক্রিপ্ট টাইপ করেছেন, আবার সেটা ফেলুদাকে ফিরিয়ে দিচ্ছেন, এবং তিনি জানেন যে কপিরাইট চলে গেছে, ফলে তিনি সেটা ছাপতে পারেন। ফেলুদা বলেন যে আমি আপনার প্রতিদ্বন্দ্বী, আমি কি করতে পারি, আমি ওটা ছাপবার কথা ভাবতে। ফলে এই যে ফেলুদায় ফেলুদার কাহিনীতে এই এই তৃতীয় এক ধরনের অপরাধী আসেন, যারা অপরাধ করেন না, যারা ফেলুদার সঙ্গে দ্বৈরথে চান, এবং ফেলুদাও আসলে লালমোহনের সঙ্গে আগাগোড়া দ্বৈরথে চান, এবং লালমোহন থেকে গ্রহণ করেন, লালমোহনকে বর্জন করেন, ঐতিহ্যের মধ্যে ফেলুদাকে স্থাপন করেন, এবং ঐতিহ্য থেকে বেরিয়ে এসে 60-এর দশক থেকে 80-এর দশক পর্যন্ত স্বাধীনতার পর যখন ক্রমসাধ্য মতো জবাব দেওয়ার চেষ্টা করেন। সত্যজিৎ তো একটা আর্ট।